আর কখনোই এই আঙিনায় পড়বে না তার পা। তবুও কেউ মনে রাখুক কিংবা নাই রাখুক, কিংবদন্তির প্রস্থান নেই। শতকোটি ভক্তের হৃদয়ের মণি কোঠায় তারা ছিলেন, তারা থাকবেন। রোনালদো মেসি, এক আকাশে দুই পূর্ণিমার চাঁদ। গেল দেড় দশকের বেশি সময়ে যে রোমাঞ্চে বুথ ছিল তাবুত ফুটবল বিশ্ব, কে সেরা সে তর্কে অযথাই বেড়েছে কথার মালা, মেলেনি সমাধান। কিন্তু কাতারে হয়তো দাড়ি টানা হতে পারে সেই বিতর্কের। বিষয়টি এমন নয় যে মেসি বিশ্বকাপ জিতলেই ক্রিশ্চিয়ানোর সব অর্জনই ফিকে হয়ে যাবে, তবে বিশ্ব ফুটবলের অমরত্বের সুধা পান করতে হলে অন্তত একবার উঁচিয়ে ধরা চাই সোনালি ওই ট্রফিটা। পূর্বের পরিসংখ্যান অন্তত তাই বলে, আর এখানেই মেসির বাজিমাত। 2014 সালের পর আবারও দলকে ফাইনালে নিয়ে গেছেন LM10, অথচ গল্পের ট্র্যাজিক এন্ডিং হতে পারত অর্ধযুগ আগেই। তবে সেবার কোপা হারের পর মেসির অবসরের ঘোষণায় নড়ে চড়ে বসে গোটা আর্জেন্টিনা। দেশটির জনগণ, কোচ থেকে প্রেসিডেন্ট, সবাই একাত্তা হয়ে অনুরোধ করে লিওকে ফিরে আসার। পরের প্রত্যাবর্তনের গল্প তো সবারই জানা। ঠিক এই জায়গায় নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন ক্রিশ্চিয়ানো। এই পর্তুগালকে তিনি কি দেননি? রোনালদো যুগের আগে যেখানে মোটে তিনবার বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল সেলেকাও, সেখানে পরের পাঁচ আসরে প্রতিবারই পর্তুগিজদের ভার একাই বহন করেছেন CR7। প্রতিদান হয় বলেই ভালোবাসার আবেদন এতটা জোরালো, কিন্তু বিনিময়ে কতটুকু পেলেন রোনালদো? গোটা আর্জেন্টিনা দল মেসির জন্য বিশ্বকাপের শিরোপা জিততে চায়। বিপরীতে ক্রিশ্চিয়ানোকে এড়িয়ে গণমাধ্যমের শিরোনাম হন পুচকে ব্রুনো ফার্নান্দেস। উদাস চোখে সাইড বেঞ্চে বসে থাকেন রন, আর এভাবেই হয়তো বিখ্যাত হতে চেয়েছিলেন ফার্নান্দো সান্তোস, কিন্তু ইতিহাস তাকে ক্ষমা করবে তো? শেষ পর্যন্ত মেসি বিশ্বকাপের শিরোপা জিতবেন কিনা সেটা সময় বলে দিবে, তবে নিজ দেশের মানুষের কাছে লিও এখনই একজন চ্যাম্পিয়ন। আর জাতিগতভাবে পর্তুগিজরা কিছুটা আত্মকেন্দ্রিক, ফলে যুগের সেরা যোদ্ধা হয়েও সেনাপতির রণকৌশলের ফুলে পরাজিতদের দলে একজন রোনালদো, তাতে ফুটবল বিধাতা আড়ালে থেকে হয়তো মুচকি হাসেন। মাহবুব রিমন, সময় সংবাদ।